ওয়েলকাম ব্যাক টু উইথ মোমস কিচেন আজকে আমি কাঁকড়া প্রেমীদের জন্য একটি দুর্দান্ত টেস্টের রেসিপি নিয়ে চলে এসেছি কারিপাতায় চিতি কাঁকড়া এই চিতি কাঁকড়া কষা যদি কারি পাতা দিয়ে করে থাকেন আর আমি যে পদ্ধতিতে করছি সেই রকমভাবে যদি করে থাকেন তাহলে কিন্তু এটির টেস্ট হবে দারুণ সুন্দর চলুন আগে কাঁকড়াগুলো কেটে আমি তো কাটতে পারি না তাই যথারীতি মাকে দিয়ে কাটিয়ে নিয়েছি আগে এর দাঁড়াগুলো ভালো করে ভেঙে নিয়েছি এবং সামনের যে হাত দাঁড়াগুলো ছিল সেগুলো খুব সাবধানে কিন্তু কাটতে হবে হাতের সাহায্যেই কিন্তু সম্পূর্ণ প্রসেসটা করেছি সামনের দিকে ঢাকনা মতন যে অংশটা আছে সেটাও খুলে নিয়েছি এবং হাতের সাহায্যে বাড়ি মেরে এইভাবে মা খুলে নিয়েছে দেখুন বন্ধুরা এইভাবে যে শক্ত অংশটা বেরোবে সেটি কিন্তু নেব আর উপরের ঢাকনাটা থেকে কিছুটা তেল বের হবে সেটা আমরা পরে ওখান থেকে কাচিয়ে নিয়ে নেব ভিতরের যে শক্তমতো অংশটা রয়েছে তার গায়ে মাছের যেরকম ফুলকাগুলো থাকে ঠিক সেই রকম কিন্তু অংশ রয়েছে এগুলোকে হাত দিয়ে আগে ছাড়িয়ে নিতে হবে এবং যে মেয়ে কাঁকড়া আছে তার ভিতরে দুটো কালো কালো অংশ থাকে সেগুলোকে অবশ্যই ফেলে দেবেন তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই থাকবে না এর ভিতরের যে কালো অংশগুলো আছে সেগুলো আমি পরে বাদ দিয়ে দিয়েছি একটা কাঁকড়ার অনেকগুলো ডিম বের হয়েছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি কারণ এই ডিমগুলো সাধারণত আমরা খাই না তাই এই ডিমগুলোকে বাদ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা দেখতেই পারছেন যে এই ডিমগুলো কতগুলো হয়েছে এরপরে এগুলোকে আমি ছাড়িয়ে সব পরিষ্কার করে নিয়েছি এর পাকনা এবং ডাড়াগুলো রয়েছে এক জায়গায় বডিটা রয়েছে এক জায়গায় এবং এর যে খোলা থেকে তেলটা বার হয়েছে সেই তেলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এক জায়গায় দেখুন এরপরে এগুলোকে কিন্তু আমি চলে যাব ভাজার জন্য তাই নুন হলুদ আগে থেকে মাখাবো না নুন হলুদ আমি কড়াইতে দিয়েই মাখাবো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি এই দাঁড়াগুলোও একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে কী রকম ভালো করে এগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়েছে তবে এগুলোকে ছাড়ানোর আগে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই খুব সহজভাবেই এগুলোকে ছাড়ানো সম্ভব হয়েছে নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল এবং যে দাঁড়াগুলো রয়েছে সেই দাঁড়াগুলো কিন্তু আগে এই নোড়ার সাহায্যে একটু করে মা থেতে নিয়েছে কারণ এগুলো থেকে যে জুসটা আছে সেগুলো নাকি খুব ভালো খেতে তাই একটু করে না থেতলে এটা কিন্তু কড়াইতে গিয়ে ফাটতেও পারে এইভাবে দেখুন বন্ধুরা একটা একটা করে দাঁড়াগুলো ফাটিয়ে নিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই এই গাছটা করে নেবেন তাহলে কিন্তু টেস্টটা একেবারে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে ফ্রাইং প্যানের তেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ এবং অল্প করে লবণ তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দেওয়া কাঁকড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি করে ভাজতে যাবেন না একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এই আগে থেকে ফাটিয়ে রাখা কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে সেই দাঁড়াগুলো গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঠিক দু থেকে তিন মিনিটের জন্য এটাকে কিন্তু ভাজতে হবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপরে আমি আরও একটি প্লেটে এটাকে সেপারেট করে নিলাম চলুন আপনাদের দেখিয়ে দিই কাছ থেকে যে এটা কী ধরনের দেখতে হয়েছে এরপরে এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু একটা টমেটো দুটো পেঁয়াজ দশ বারো কোয়া রসুন দু ইঞ্চি মতো আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণের মধ্যে আমি এর মধ্যে কয়েকটা জিনিস আপাতত বেটে নেব মিক্সারে সেই কারণে মিক্সারের মধ্যে আগে দিয়ে দিয়েছি আদা আর রসুনগুলো এরপরে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা এবং তারপরে দিয়ে দেব আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোর টুকরোগুলো ভালো করে বন্ধ করে নিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব যাতে এটি তরকারিতে ব্যবহার করলে কোনো রকম লামস না থেকে থাকে বাটা আমার হয়ে গেছে এরপরে ওই ফ্রাইং প্যানেই আমি দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলুগুলো আলুগুলো আমি কাঁকড়ার মতন সাইজের দেখতেই কিন্তু কেটেছি যাতে এটা কাঁকড়ার সাথে মিলমিশ খেয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না আলুগুলো লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে যেতে হবে ঠিক মিনিট চার থেকে পাঁচেকের জন্য আমি এটাকে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এরপরে একটা প্লেটে আমি এটাকে সেপারেট করে নিলাম এবং বেঁচে থাকা তেলে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিয়েছি সাদা জিরে এবং এক মুঠো কারিপাতা কারিপাতাটা আমার শুকনো করেই রাখা ছিল বাড়িতে যেহেতু সবসময় হাতের কাছে কারিপাতা পাওয়া যায় না তাই শুকনো করে এটা রেখে দিয়েছি এর প্রসেসটা কিন্তু আমার আই বাটন বা ড্রেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং আমার চ্যানেলে ভিজিট করলেও কিন্তু এই কারিপাতা কীভাবে শুকনো করা যায় তার রেসিপি চট জলদি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা কারিপাতা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর আগে থেকে রেডি করে রাখা যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এরপরে এখানে দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো উপকরণ যেমন দেয়া হয়েছে এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে ভালো করে তেল বার হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই কষানোর প্রসেসটাই কিন্তু অনেকে মিস করে যান এবং সময় নিয়ে এটাকে কষাতে পারেন না ফলে কাঁচা গন্ধ থেকে যায় এবং তরকারির টেস্টও কিন্তু নষ্ট হয়ে যায় এর মধ্যে আমি অল্প করে দিয়ে দিয়েছি একটু উষ্ণ জল যাতে এটার ফ্লেভারটা একেবারে দুর্দান্ত সুন্দর হয় দেখুন বন্ধুরা তেল অলরেডি বেরিয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে দিয়েও কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর সঙ্গে এই তরকারিটা মিশে যাচ্ছে ততক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব অবশ্যই এরপরে ভেজে রাখা কাঁকড়ার বিভিন্ন অংশগুলো আমি এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যতক্ষণ না এটার সাথে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু নাড়িয়ে যেতে হবে তেল একটু ছেড়ে এলেই এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল আমি রান্নার ক্ষেত্রে সবসময় একটু উষ্ণ গরম জল ব্যবহার করি তাতে কিনা এর ফ্লেভারটা একেবারেই খারাপ হয় না এবং কুকিং প্রসেস যেটা চলতে থাকে তার মধ্যে ঠান্ডা জল দিলে এটি কিন্তু কিছুটা খারাপ হয়ে যাবার সম্ভাবনা থেকে থাকে তাই উষ্ণ গরম জল দিলে এটা টেস্ট কিন্তু সবসময় বজায় থাকে আপনারা একটু উষ্ণ গরম জল মাঝের মধ্যে ব্যবহার করে দেখবেন তাহলে এই ঠান্ডা জল আর গরম জলের তফাতা কিন্তু বুঝতে পারবেন শেষে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিয়েছি সানরাইজের শাহী গরম মশলা এই সানরাইজের শাহি গরম মশলা মোটামুটি সব ক্ষেত্রেই আমাদের বাড়িতে ইউজ করা হয় এটি যদি আপনারা রেগুলার বেসিসে বাড়িতে ইউজ করেন তাহলে কিন্তু খাবার দাবার বা যে কোনো ডিশের ফ্লেভার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায় তাহলে আজকের আমাদের এই চিতি কাঁকড়া কষা যেটা কিনা কারি কারিপাতা দিয়ে হয়েছে তা কিন্তু রেডি হয়ে গেছে আর সত্যি কথা বন্ধুরা দুর্দান্ত খেতে হয়েছে গরম ভাতে জাস্ট অসম্ভব ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ